নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সট সাপোর্টের ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের আধার কার্ড সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর জানাবো এটি একেবারে একটি নতুন খবর আজকেই প্রকাশিত হয়েছে সরকারের থেকে আধার কার্ড নিয়ে একটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই খবরটি আপনাদেরকে বিস্তারে জানাবো তার আগে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন তাদের করে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি অন করে দিন আর ভিডিওটিকে এখনই একটি লাইক করে দিন চলুন তাহলে এখন আমরা আধার কার্ড নিয়ে কী নতুন খবর বেরিয়ে এসছি সেটি আমরা জেনে নিই বন্ধুরা আপনারা সবাই জানেন যে গত কয়েক মাস আগে আমাদের দেশের মহামান্য আদালত সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে আধার আধার কার্ড বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া বাধ্যতামূলক নয় অর্থাৎ সরকারি বিশেষ কয়েকটি প্রকল্প রয়েছে যেখান থেকে সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড লাগবে তাছাড়া অন্যান্য জায়গায় কিন্তু আধার কার্ড বাধ্যতামূলক নয় এমনই রায় দেওয়া হয়েছিল যার ফলে বর্তমানে নতুন মোবাইল সংযোগ নেওয়া কিংবা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক নয় কেবলমাত্র সরকারি কয়েকটি প্রকল্প রয়েছে যেখান থেকে গ্রাহকরা সুবিধা পাবেন সেই সমস্ত সরকারি সুবিধা পাওয়ার জন্যই আধার কার্ড দরকার তাছাড়া কিন্তু অন্যান্য জায়গায় পরিষেবা নেওয়ার জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয় কিন্তু বর্তমানে সরকার থেকে সংসদে একটি বিল পাশ করা হয়েছে আধার কার্ড সম্পর্কিত একটি বিল পাস করা হয়েছে যেখানে স্বেচ্ছায় আধার কার্ড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে আর এই বিলটি যদি সঠিকভাবে হয়ে হয়ে আইনে পরিণত যায় তবে দেশের যে কোনো নাগরিক তার তার নিজের নিজের প্রয়োজনে যে কোনো জায়গায় আধার কার্ড ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি আগে যেভাবে আপনার আধার কার্ড ব্যবহার করে খুব তাড়াতাড়ি খুব সহজে নতুন মোবাইল সংযোগ নিতে পারতেন কিংবা খুব তাড়াতাড়ি খুব সহজে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারতেন ঠিক সেইভাবেই আগের মতোই আপনি আপনার আধার কার্ড ব্যবহার করে এই সমস্ত পরিষেবাগুলো পেয়ে যাবেন এক্ষেত্রে আপনাকে আর একটি বিষয় অবশ্যই জেনে রাখতে হবে এই বিলটি আইনে পরিণত হলেও এখানে কিন্তু আধার কার্ডকে আগের মতো বাধ্যতামূলক করা হয়নি আগে যেভাবে মোবাইল সংযোগ নেওয়ার জন্য আপনাকে আধার কার্ড দিতেই হতো কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে আধার কার্ড দিতেই হতো এখানে কিন্তু আধার কার্ডকে বাধ্যতামূলক করা হয়নি এই নতুন আইনে নতুন বিলে আপনি চাইলে ব্যবহার করতে পারেন না চাইলেও ব্যবহার করতে পারেন কিন্তু আপনি পরিষেবাটি অবশ্যই পাবেন যাই হোক আধার কার্ড নিয়ে এই নূতন নিয়মটি কিন্তু এখনও পর্যন্ত আইনে পরিণত হয়নি আগামী দিনে হয়তো এটি আইনে পরিণত হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এই এই আধার কার্ড নিয়ে নতুন নিয়মটি আইনে পরিণত হলে সাধারণ মানুষের সুবিধা হবে না অসুবিধা হবে আপনার সুবিধা হবে কি অসুবিধা হবে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে এখনও একটি লাইক করে দিন বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ